ওই তো স্যার, এরকম হয়েছে বাচ্চারে, এরকম করিয়া রেপ করিয়া আমার সামনে পাঠাই দিছে তিনটার সময় রাত। ইট ভাটা শ্রমিকের লালসার শিকার 12 বছরের এক কিশোরী কন্যা। প্রতিবেশী গৃহপ্রবেশ অনুষ্ঠান থেকে গভীর রাতে নাবালিকা কন্যার ভাই পরিচয় দিয়ে নাবালিকাকে ফুঁসলিয়ে অন্যত্র নিয়ে রাতভর জোর জবরদস্তি কুমতলব চরিতার্থ করার অভিযোগে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করলেও পালিয়ে ফেরার হয়েছে অভিযুক্ত যুবক। লজ্জাজনক এই ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরার বাগবাসা থানার গঙ্গানগর এলাকায়। গঙ্গানগর কেভিআই ইটভাটা এলাকায় এই জঘন্য অপরাধ সংঘটিত করেছে একই এলাকার বাসিন্দা 27 বছর বয়সী যুবক তাতন বাগচি। অভিযোগের বর্ণনায় জানা গেছে, গঙ্গানগর এলাকায় নাবালিকার পাশের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানে গিয়েছিল 12 বছরের এক নাবালিকা কন্যা। বাড়িটিতে রাত্রি যাপন করেছিল নাবালিকা। রাত আনুমানিক 2টা নাগাদ অভিযুক্ত তাতন বাগচি ওই বাড়িতে গিয়ে নাবালিকাকে তার বোন পরিচয় দিয়ে তার সাথে নিয়ে আসে, আর ওই বাড়ি থেকে নিয়ে আসার সময় রাস্তায় ওই নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে ভোরের দিকে অজ্ঞাত স্থানে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। পরবর্তীতে নাবালিকা কোনো মতে বাড়িতে গিয়ে তার মাকে সবকিছু খুলে বলার পর আজ ধর্মনগর মহিলা থানায় নাবালিকাকে নিয়ে গিয়ে তার মা উপস্থিত হলে থানার পুলিশ প্রথমে নাবালিকাকে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তকে খুঁজে অভিযান শুরু করলেও পালিয়ে ফেরার রয়েছে বলে জানা গেছে। ঘটনা ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ওই তো স্যার, এরকম হয়েছে বাচ্চারে, এরকম করিয়া রেপ করিয়া আমার সামনে পাঠায় দিছে তিনটার সময় রাত। কবে? রাত 3টার সময়, মানে গতকাল রাতে। হ্যাঁ। আচ্ছা, ছেলেরে চিনেননি? ছেলেরে চিনি, ছেলেরে বাকি পাইছি না। লাগো, ছেলের নাম কি? ছেলের নাম হয়েছে তাতন। তাতন কি? জঙ্গলে না চাপাতি বাগানে? এটা জঙ্গলের ভিতরে, বাড়ির যখন ঘরে উৎসব করছে এই ঘরের পিছন দিকে এই ঘটনাটা করছে। কি উৎসব আসলো? এটা কীর্তন একটা, নতুন ঘরে মানে উৎসব করছে আর কি, গোসন চারের উৎসব। আপনি কই আসলেন তখন? আমি তো বাড়িতে আসিলাম। আর তাই কই গেছিল? তাই গেছিল তার বান্ধবী তার লাগে এখানে আসিল, ওই কীর্তনে গেছিল। হ্যাঁ, ফুর্তি করছে। আর হে ভাই কইয়া মানছে তো, আর হে কইছে এখানে, আর তার বান্ধবী সকল আসিল। তার বান্ধবী সকল কইছে যে আমার হে মেয়েটারে তুই কই লইয়া যা, কই না আমার বোন হে বমি করবো, বমি করবো কইয়া লইয়া ও তারে এরকম অত্যাচার করছে, আর তারে কি তা খাওয়াইছে এ মুখে খালি গন্ধ। আপনি কি তোমার ওই বাগবাসা থানায় জানাইছিলেন নি ঘটনা? হ্যাঁ, এটা সব রিপোর্ট জানা নিয়েছে। প্রথমে যেটা বলতে চাই, খুবই দুঃখজনক ঘটনা, একটা মাইনর গার্ল উপর এই ধরনের পাশবিক অত্যাচার। তা আমরা একটা কেস নিয়েছি যেটার নাম্বার হলো 4/24 বাগবাসাতে, যেটা সেকশন 376 AB /325/6 মামলাটার গুরুত্ব অনুধাবন করে এটা ধর্মনগরের যে হুমেন পিএস আছে, হুমেন পিএসের একজন স্পেশালিস্ট এসব মামলাতে একজন আইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই আমরা তদন্তর ক্ষেত্রে যে গাইডলাইন যেটা আছে, সেই গাইডলাইন অনুযায়ী এসপি যেটা আছে সেই অনুযায়ী আমরা তদন্ত করব। আসামি কি অ্যারেস্ট হয়েছে? এখনো হয়নি, তবে হবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।